ফিদে বিশ্বকাপ দাবার কোয়ালিফাইং আসর বসছে ঢাকায়। খেলবে স্বাগতিক বাংলাদেশ সহ ছয় দেশের দাবারুরা। আয়োজক হওয়ায় বাংলাদেশি দাবারুদের ভালো করার সুযোগ দেখছেন ফেডারেশন কর্তারা। আন্তর্জাতিক দাবায় ভালো করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, কিন্তু যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল ততটা যেন এগোয়নি বাংলাদেশের দাবা। গ্র্যান্ড মাস্টার মোটে পাঁচজন, খেলাটার সাথে সংশ্লিষ্টদের মত অনেক বেশি। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা গেলে খেলোয়াড়দের মান বাড়বে, বেরিয়ে আসবে নতুন প্রতিভা, একই সাথে অনেক বেশি খেলোয়াড়দের সুযোগ করে দিতে ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান জোন 3.2 দাবা চ্যাম্পিয়নশিপস। চলতি মাসের 2 তারিখ থেকে ঢাকায় বসবে দাবার এই আন্তর্জাতিক আসর। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ফেডারেশন। 9 দিনব্যাপী 9 রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে জোনাল দাবার ওপেন ও নারী বিভাগের খেলা অনুষ্ঠিত হবে। প্রায় $6,000 পুরস্কারের এই প্রতিযোগিতা থেকে সরাসরি আন্তর্জাতিক মাস্টার ও আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করতে পারবেন প্রতিযোগীরা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আয়োজক দেশ হওয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের যাতায়াত ও অন্যান্য খরচ কমেছে, অংশ নিতে পারছেন অনেক বেশি দাবারুরা। তাই এই প্রতিযোগিতা বাংলাদেশি খেলোয়াড়দের জন্য র্যাঙ্কিং ও নর্ম বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ বলে মনে করছেন সংগঠকরা। আমরা মানে কম্পিটিশনটা যে প্লেয়ার লিস্ট পেয়েছি আমাদের শ্রীলঙ্কার দুটো প্লেয়ার খুব ভালো প্লেয়ার এখন আছে, মানে আমাদের এই জোনের মধ্যে ওরা খেলতেছে না। আমরা মনে করছি যে এই কম্পিটিশনটা আমাদের মধ্যেই হবে। আমরা এই অ্যাডভান্টেজটা পাবো কি, ওই যে বললাম যে টাইটেল অ্যাডভান্টেজ আমরা পাবো। নর্মালি আমরা দেখতেছি যে লিস্ট এসছে খুব একটা, আমাদের বাইরের সাথে কোনো কম্পিটিশন হওয়ার চান্স খুব কম। তারপর তো চেসের মধ্যে শ্রীলঙ্কা অনেক ডেভেলপ করছে, ওদের প্র্যাকটিস, ওদের মানে ইনভেস্টমেন্ট, ওদের ফিনান্সিয়ালি সাপোর্ট, স্পন্সার সাপোর্ট, এগুলো অনেক এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো শ্রীলঙ্কার সাথে আমাদের দূরত্বটা থাকবে শুধু শ্রীলঙ্কার সাথে, আদার্স আমার মনে হয় না যে খুব একটা কম্পিটিশন আমাদের মধ্যেই কম্পিটিশনটা। নারী আমাদের এখন যেই পারফরমেন্স রেটিং সব কিছু মিলিয়ে আমাদের তনিয়া পারভিন আছে, নরসিন আঞ্জুম আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন আছে, ওয়ালিজা আছে, এরাও নিয়ে ওই যে আপনাদের ছোটো মেয়ে দুইটা ওরা ভালো খেলতেছে, মানে নারীতে আমরা নিশ্চিত একদম, যদি অঘটন না ঘটে আর কি। আমরা নারী আরেকটা, আমাদের 3 জন আছে তো, আমরা আরেকটা মানে বাড়বে ইনশাল্লাহ বছর। ওপেন বিভাগ ও নারী বিভাগে অনুষ্ঠিত হবে খেলা। 2 বিভাগের চ্যাম্পিয়নরা আগামী জুলাই অগস্ট মাসে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় ফিদে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন। মোমিন রোহন, টিস্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.